সবাইকে আবারও শুভেচ্ছা। অর্থনৈতিক ক্লাসে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রশাসন কর্তৃক নির্দেশিত এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান স্যারের নির্দেশনায় আজকে অর্থনৈতিক ক্লাসটি
লাইভ প্রেজেন্টেশন হচ্ছে। আমরা এরই মধ্যে বিভিন্ন সাবজেক্টে ক্লাস লাইভ প্রেজেন্টেশন করেছি। অর্থনীতি বিষয়ে আমরা গত মে জুন মাসে আমরা এপ্রিল মে জুন 3 মাসে আমরা অর্থনীতি বিষয়ে নির্দিষ্ট সংখ্যক রেকর্ডেড ক্লাস আমরা ইউটিউবে আপলোড করেছি, এবং জুলাই মাস থেকে আমরা অনলাইন লাইভ ক্লাসে চলে এসেছে। এবং ইতিমধ্যে তোমরা অনলাইন লাইভ ক্লাস পেয়েছো অর্থনীতি প্রথম ক্লাসে, যেখানে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আলোচনা করেছি। আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে চাহিদা রেখা ও চাহিদা বিধি। এটি এইচএসসি সিলেবাসের অধ্যায়, আচ্ছা এটি বোধহয় একটু ভুল হয়েছে, এটি এইচএসসি অধ্যায় 3-এর, এবং যেটি হচ্ছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি উপযোগ সংক্রান্ত আলোচনা, এবং পরবর্তীতে কিন্তু চাহিদা বিধি এবং চাহিদা রেখা এটি নিয়ে আলোচনা করা হবে। এবং আজকে আমরা ক্লাস শুরু করে যাচ্ছি। আজকে আমাদের বিষয়ের শিরোনাম হচ্ছে চাহিদা। আজকের ক্লাসের পর আমরা বলতে পারবো চাহিদা বলতে কি বোঝায়, আমরা চাহিদা সূচি তৈরি করতে পারবো, আমরা একই সাথে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা তৈরি করতে পারবো, এবং সর্বোপরি চাহিদা বিধিও নিয়েও আমরা আলোচনা করব। শুরুতে দেখি আমরা চাহিদা কি। চাহিদা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে দুটি জিনিস থাকে, এক বা একাধিক পণ্য ক্রয়ের ইচ্ছা থাকতে হবে এবং প্রয়োজনীয় অর্থ থাকতে হবে। অর্থাৎ চাহিদা যে কনসেপ্টটি, এই কনসেপ্টটির মূল বিষয় হচ্ছে এই দুটি। প্রথমত কোন একটি দ্রব্য কেনার জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে এবং প্রয়োজনীয় অর্থ থাকতে হবে, তখনই কিন্তু এটিকে আমরা চাহিদা বলে বিবেচনা করতে পারি। এবং দুটি মূল বিষয়ের একটি যদি অ্যাবসেন্ট থাকে, অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু সেটি চাহিদা বলে বিবেচিত হবে না। ফর এক্সাম্পল, হতে পারে যে আমাদের কারোর খুবই এক্সপেন্সিভ কিছু কেনার আকাঙ্ক্ষা আছে। ফর এক্সাম্পল, তোমাদের মধ্যে কারো আইফোন কেনার আকাঙ্ক্ষা থাকতে পারে, ল্যাম্বরগিনি কার কেনার আকাঙ্ক্ষা থাকতে পারে আমাদের মধ্যে, কিন্তু প্রয়োজনীয় অর্থ নেই, সেটি কিন্তু সেই নির্দিষ্ট প্রোডাক্টের জন্য চাহিদা হিসেবে বিবেচিত হবে না। ঠিক একইভাবে আমার প্রয়োজনীয় অর্থ হয়তো বা আছে, কিন্তু ওই জিনিসটি ক্রয়ের ইচ্ছা নেই, আকাঙ্ক্ষা নেই, তখন কিন্তু এটিও ওই ওই পণ্যের চাহিদা বলে বিবেচিত হবে না। তাহলে আমরা পেয়ে গেছি কোন নির্দিষ্ট দ্রব্যের প্রতি, ক্রয়ের প্রতি ইচ্ছা থাকতে হবে এবং প্রয়োজনীয় অর্থ থাকতে হবে, তাহলেই কিন্তু এটিকে চাহিদা বলেই আমরা বিবেচনা করব। খুবই সংক্ষেপে চাহিদার সংজ্ঞা হিসেবে কিন্তু আমরা এটি বলতে পারি। তাহলে চাহিদার জন্য আমাদের দুটি জিনিস থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে এবং প্রয়োজনীয় অর্থ থাকতে হবে, তাহলে ওই দ্রব্যের চাহিদা আমরা পাবো। আমরা চলে যাচ্ছি, তোমাদের ছোট্ট একটি এক্সাম নিয়ে নেই আমাদের এই স্লাইডের উপর। আমাদের প্রশ্ন হচ্ছে চাহিদার জন্য কোনটি থাকতে হবে। রাইট ইন দ্য কর্নার তোমাদের 3টি অপশন আছে, আগ্রহ, কারখানা, অর্থ। আমার মনে হয় তোমরা প্রায় সকলেই পেরে গেছো যে এই, তোমরা যদি কেউ উত্তর দাও কারখানা, ডেফিনেটলি এটি ভুল। সঠিক উত্তর হবে আগ্রহ এবং অর্থ। তাহলে চাহিদার জন্য আমরা ঠিক আজকে যে লাইনটি শিখেছি, চাহিদার জন্য যে দুটি জিনিস বিবেচনা করতে হবে, একটি হচ্ছে আকাঙ্ক্ষা, কোনো দ্রব্য বা সেবা ক্রয়ের জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে এবং প্রয়োজনীয় অর্থ থাকতে হবে, তাহলেই এটি চাহিদা। আমরা চাহিদা বিধি তে চলে আসি। চাহিদা বিধিতে দেখো দুটি জিনিস এখানে কনসিডার করা হয়, একটি হচ্ছে দাম এবং আরেকটি হচ্ছে চাহিদার পরিমাণ। এবং অর্থনীতিতে চাহিদা বিধি যখন আমরা বর্ণনা করি, তখন আমরা অবশ্যই আমরা মাথায় রাখি অন্যান্য সমস্ত কিছু অপরিবর্তিত থাকলে, অর্থাৎ দাম এবং চাহিদা পরিমাণ এই দুটি বাদে, যেমন ভোক্তার রুচি, তারপরে বিভিন্ন রকমের দ্রব্যের ভ্যারিয়েশন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু যদি অপরিবর্তিত থাকে, অন্যান্য দ্রব্যের সাবস্টিটিউট পণ্য বা
সাপ্লিমেন্ট পণ্যের যদি অবস্থান যদি একই পরিমাণ স্থির থাকে, তাহলে কিন্তু এই দুটির মধ্যে একটি সম্পর্ক তৈরি করা যায়, একটি হচ্ছে দাম এবং একটি হচ্ছে চাহিদার পরিমাণ। এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে কিন্তু দুটি অপোজিট ডিরেকশনে, অর্থাৎ একটিতে যদি অ্যারো হয়, অর্থাৎ দাম যদি লো অ্যারো হয়, চাহিদার পরিমাণ হাই অ্যারো, ঠিক ভাইস ভার্সা, যদি দামের পরিমাণ যদি আমরা হাই অ্যারো রাখি, চাহিদার পরিমাণে লো অ্যারো, তার মানে কি হচ্ছে, কোন দ্রব্যের দাম যদি কমে সেই দ্রব্যের চাহিদার পরিমাণ বেড়ে যাবে, এবং দাম যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদার পরিমাণ কমে যাবে। তাহলে চাহিদা বিধি খুব খুবই সংক্ষেপে এবং খুব সহজ ভাবে যদি আমরা উপস্থাপন করি, আমরা এক লাইনে বলতে পারি, তোমাদের কাছে যদি খাতা কলম থাকে লিখে নিতে পারো, অর্থনীতির অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোন দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ কমে। দাম এবং চাহিদার পরিমাণের এই বিপরীতমুখী অবস্থানই হচ্ছে চাহিদা বিধি। আমি আবারও বলছি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোন দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায়, এটিই হচ্ছে চাহিদা বিধি। তাহলে চাহিদা বিধিতে দাম এবং চাহিদার পরিমাণের দুটি বিপরীত সম্পর্ক আছে। আমার মনে হয় এই স্লাইডটি থেকেই তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। একটি উদাহরণের মাধ্যমে দেখাই। ধরে নাও কোন দ্রব্যের দাম যদি 10 টাকা হয় এবং সেটি চাহিদার পরিমাণ যদি 1+1, অর্থাৎ চাহিদার পরিমাণ কিন্তু যদি 2টি হতে পারে, আমরা ধরে নিতে পারছি যে তুলনামূলক ওই দ্রব্যের দামটি কম আছে, তাহলে এর চাহিদা বেশি হবে। যে অপোজিট ডিরেকশনের যে এর আগে স্লাইডটি দেখেছি সেটি অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি, ধরে নেই আচ্ছা এক্ষেত্রে দাম কম চাহিদা বৃদ্ধি, ধরে নেই দাম বেড়ে গিয়েছে। দেখো তোমরা যে গ্রিন কালারের তিনটি বক্স এসেছে, সেখানে আমরা দেখলাম সেই একই দ্রব্যের দাম 10+10=2, অর্থাৎ আগে ছিল 10 টাকা এখন 20 টাকা, দাম বেড়ে গিয়েছে, চাহিদার পরিমাণ কমে গিয়েছে। সুতরাং এই এই স্লাইডে কিন্তু আমরা পরিষ্কার ভাবে দেখতে পারি চাহিদার বিধিটির একটি সুন্দর ডিসক্রিপশন এখানে আছে, সেটা হচ্ছে দাম কমলে, বাম দিকে দাম কমলে চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এবং বেশি দাম যখন আছে তখন চাহিদার পরিমাণ হ্রাস পাচ্ছে। তাহলে অর্থনীতিতে চাহিদা বৃদ্ধি এটি, শেষবারের মতো বলছি, কোনো দ্রব্যের অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদা বেশি হয় এবং দাম বাড়লে চাহিদা কমে যায়, সেটি হচ্ছে অর্থনীতির ভাষায় চাহিদা বিধি। আরেকটি মজার কার্টুন দিয়ে আমরা মোটামুটি ভাবে এটি শো করতে পারি, আবারও একই জিনিসটি দেখতে পারি, সেটি হচ্ছে যখন আমাদের দাম বৃদ্ধি পাচ্ছে, ওখানে দ্য প্রাইস গোস আপ, আপারেরও আমাদের চাহিদার পরিমাণ কমে যাচ্ছে, আর যখনই আমাদের দাম কমে যাচ্ছে আমাদের চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে দুটি রিলেশন কি, চাহিদা এবং দাম দুটি রিলেশন কিন্তু জাস্ট ইনভার্স বা বিপরীত, যখন দাম বাড়ে চাহিদা কমে যায়, যখন দাম কমে যায় চাহিদা বেড়ে যায়, এটি হচ্ছে ল অফ ডিমান্ড বা চাহিদা বিধি। আমরা চাহিদা বিধি শিখলাম, এবার আমরা চাহিদা সূচি তৈরি করতে করব। চাহিদা সূচি কি? চাহিদা সূচি হচ্ছে কিছুক্ষণ আগে যে আমরা দেখেছি যে দাম কত হলে চাহিদা কত হবে, দাম দাম বেড়ে যাচ্ছে চাহিদা বেড়ে যাচ্ছে, দাম কমে যাচ্ছে চাহিদা কমে যাচ্ছে। আমরা একটি সূচি বা টেবিলের মাধ্যমে কিন্তু এটি আমরা প্রেজেন্ট করব, অর্থাৎ কত দামে কতটুকু চাহিদা সেটি আমরা এখানে রিপ্রেজেন্ট করব, এবং সেটি রিপ্রেজেন্টই হচ্ছে চাহিদা সূচি। আমরা যখন চাহিদা বিধি জেনে ফেলি তখন কিন্তু চাহিদা সূচি তৈরির কাজটি আমাদের জন্য সহজ হয়ে যায়।
তাহলে আমরা চাহিদা বৃদ্ধি থেকে দুটি জিনিস কিন্তু আমরা কনসিডার করি। অন্যান্য অবস্থা আমরা ধরে নিচ্ছি অপরিবর্তিত, তাহলে আমরা যে দুটি বিষয় কনসিডার করব, একটি হচ্ছে দাম, একটি হচ্ছে চাহিদার পরিমাণ। আমরা দাম একটি সিরিয়ালে লিখে ফেলি, তোমরা যারা দেখতে পাচ্ছ আমি এটি, আচ্ছা আমরা ধরে নিই যে কোনো দ্রব্যের দাম 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, বিভিন্ন দ্রব্যের দাম আমরা টেবিলের এক একটি কলামে লিখলাম, এবং আরেকটি কলামে আমরা পরিমাণ লিখলাম। যখন আমরা ধরে নিচ্ছি, আমরা যেহেতু চাহিদা বিধি জানি, আমরা বুঝে যাচ্ছি বাস্তব জীবনেও এরকম দেখা যাবে, 10 থেকে 50 সবচেয়ে কম দাম কোথায়? 10 টাকা। তাহলে সবচেয়ে বেশি চাহিদা কোথায় হবে? সবচেয়ে বেশি চাহিদা হবে যেখানে 10 টাকা সেখানে, আর সবচেয়ে কম চাহিদা কোথায় হবে? যেখানে সবচেয়ে দাম বেশি সেখানে। সুতরাং আমরা ধরে নিচ্ছি যখন আমার দ্রব্যের দাম 10 টাকা, তখন আমার চাহিদার পরিমাণ 5 ইউনিট। অর্থাৎ যদি দ্রব্যের দাম 10 টাকা হয়, তাহলে আমরা এটি 5টি দ্রব্যের জন্য কিন্তু আমাদের চাহিদা তৈরি হবে, 5টি দ্রব্যের আকাঙ্ক্ষা কিন্তু তৈরি হবে ভোক্তাদের মনে। যদি দাম বেড়ে 20 টাকা হয়, তাহলে কিন্তু চাহিদার পরিমাণ সামান্য কমেই আসতে পারে। আমরা ধরে নিচ্ছি চাহিদার পরিমাণ 5 থেকে 4 টাকা নেমে এসেছে। আমরা এর পরের স্টেজে চলে যাই, আমাদের দাম যখন 30 টাকা, অর্থাৎ আরো 10 টাকা বেড়ে যায়, তখন চাহিদার পরিমাণ আরো কমে গিয়েছে। একইভাবে 40 টাকা, 50 টাকা আমরা দাম বাড়িয়ে বেড়ে গিয়েছে, চাহিদার পরিমাণও কমে 2 টাকা এবং 1 টাকা যথাক্রমে তৈরি হয়েছে। সুতরাং এইটি কিন্তু চাহিদা বিধি অনুসারেই কিন্তু আমরা একটি চাহিদা সূচি খুব সহজেই তৈরি করতে পারি। চাহিদা বিধিকে অনুসরণ করে আমরা জানি কোন দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। আমরা কিন্তু সেটি এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি 50 টাকা থেকে ধরি, 50 টাকায় আমাদের চাহিদার পরিমাণ ছিল 1টি দ্রব্য। যতই আমাদের দাম কমে এসেছে, ততই কিন্তু আমাদের চাহিদার পরিমাণ আস্তে আস্তে বেড়ে গিয়েছে। আর উল্টাভাবে 10 টাকা যদি আমরা প্রাথমিক দাম ধরি, আমরা যতই দাম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ততই কিন্তু চাহিদার পরিমাণ কমে যাচ্ছে। সুতরাং আমরা চাহিদা বিধি থেকে চাহিদা সূচি তৈরি করতে পারলাম। এখন প্রশ্ন আসতে পারে, স্যার চাহিদা, আমরা চাহিদা বিধি থেকে চাহিদা সূচি অঙ্কন করেছি, তৈরি করেছি, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা কি অঙ্কন করা সম্ভব? উত্তর হচ্ছে, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা সম্ভব। আচ্ছা, আমাদের এখানে যেটি আছে, আমরা মনে হয় এখানে, আচ্ছা দেখো তো, এটির মধ্যে কোনো, আমাদের দাম 5 টাকা যখন ছিল, দাম ছিল সবচেয়ে বেশি, চাহিদার পরিমাণটি কত হওয়া উচিত? চাহিদার পরিমাণ 5 টাকায় দাম যেখানে, চাহিদার পরিমাণ সেখানে সবচেয়ে কম হবে, এবং দাম যেখানে কম হবে সেখানে কিন্তু চাহিদার পরিমাণ সবচেয়ে বেশি হবে। ঠিকই, আমরা অন্যরকম একটি সূচি নিয়ে এখন কাজ করছি। সেই সূচিতে দেখো, আমরা ধরে নিচ্ছি যেখানে দাম হচ্ছে 5 টাকা, অর্থাৎ সবচেয়ে বেশি, চাহিদার পরিমাণ 10, সবচেয়ে কম। দাম যত কমতে থাকবে, চাহিদার পরিমাণ তত বাড়তে থাকবে। সুতরাং এখান থেকে কিন্তু আমরা ঠিক অন্যরকম একটি চাহিদা সূচি হয়েছে, কিন্তু দেখো কনসেপ্টে কিন্তু একই। দাম কমে আসছে, চাহিদার পরিমাণ বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, চাহিদার পরিমাণ কমে আসছে। তাহলে এটি থেকে যে চাহিদা রেখাটি পেতে পারি, সেটি কিন্তু দেখতে অনেকটা এরকম হবে। আমরা যদি এক দাম অনুসারে যাই, যখন আমার 5 টাকা, যখন কিন্তু চাহিদার পরিমাণ এখানে থাকবে, যখন 4 টাকা হবে চাহিদার পরিমাণ এখানে থাকবে 4 টাকা, এভাবে যখন 3 টাকা চাহিদার পরিমাণ আরো বেড়ে যাচ্ছে, 2 টাকা চাহিদার পরিমাণ আরো বেড়ে যাচ্ছে, 1 টাকা চাহিদার পরিমাণ আরো বেড়ে যাচ্ছে, অর্থাৎ যে অরেঞ্জ কালারের রেখাটি দেখতে পারি, যদি আমরা কিছুক্ষণ পরে চাহিদা রেখা থেকে, চাহিদা রেখা কিভাবে আঁকতে হয় সেটি আমরা বলবো, কিন্তু এই মুহূর্তে তোমাদের যেটি দেখিয়ে দিলাম, যে আমরা চাহিদা সূচি থেকে চাহিদা রেখা আসলে ঠিক কিরকম দেখতে একটি রেখা হবে। আমরা কিন্তু অরেঞ্জ কালারের যে রেখাটি পাচ্ছি, সেটি কিন্তু আমরা পাচ্ছি যে
একটি প্রায় সরল রেখা, যেটি কিন্তু বাম থেকে ডানে নিচের দিকে নেমে এসেছে। ঠিক আছে, তাহলে আমরা এরপরের স্লাইডে চাহিদা সূচি থেকে সরাসরি কিভাবে একটি একটি করে চাহিদা রেখা অঙ্কন করা হবে সেটি শিখব। এই স্লাইড থেকে আমরা জানলাম যে আমাদের চাহিদা সূচি থেকে চাহিদা রেখা আঁকলে যে রেখাটি হবে সেটি দেখতে কিরকম হবে, আমরা ছোট্ট একটি ধারণা দিয়ে দিলাম, সেটি দেখতে হবে ডান থেকে বাঁয়ে নিম্নগামী। আমরা পরের স্লাইডে চলে যাই। তার আগে তোমাদের যারা যারা আছো তোমাদের জন্য একটি ছোট্ট কাজ দেই, সেটি হচ্ছে তোমরা যদি আমাদের এখানে একটি নির্দিষ্ট সময় দেওয়া আছে, আমার মনে হয় তোমরা যার যার বাসায় থেকে তোমরা এটি তৈরি করতে পারো, তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি চালের বাজারের দাম ও পরিমাণ থেকে একটি কল্পিত চাহিদা সূচি তৈরি করতে পারো। কেউ কেউ গহনার বাজারে দাম ও পরিমাণ এটি থেকে একটি চাহিদা সূচি তৈরি করতে পারো, অথবা কেউ কেউ ফার্নিচার বাজার থেকে দাম এবং পরিমাণ সম্বন্ধে একটি চাহিদা সূচি তৈরি করতে পারো। চাহিদা সূচি কিভাবে তৈরি করব কিছুক্ষণ আগেই বলেছি, চাহিদা সূচি তৈরি করা খুব সোজা। চাহিদা সূচি তৈরি করার আগে আমাদের চাহিদা বিধিটি জানতে হবে। চাহিদা বিধি আমাদের খুব সহজ ভাবে বলেছে, কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। সুতরাং সেই অনুযায়ী আমরা শুধুমাত্র দুটি কলাম নিব, একটিতে রাখবো চাহিদা দ্রব্যের দাম এবং আরেকটি কলামে রাখবো চাহিদার পরিমাণ। দাম আমাদের যতই বাড়তে থাকবে চাহিদার পরিমাণ তত কমে যাবে, এবং দাম যদি আমরা কম উল্লেখ করি তাহলে চাহিদার পরিমাণ সেখানে বেশি হবে। সুতরাং আমার মনে হয় এই কাজটি তোমরা সহজেই তোমাদের বাড়িতে বসেই করে ফেলতে পারো। আমরা চলে আসি আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন। আমরা এরই মধ্যে চাহিদা বিধি থেকে চাহিদা সূচি তৈরি করা শিখে গিয়েছি। আমরা যে চাহিদা সূচি থেকে যে চাহিদা রেখাটি আঁকবো সেই ডেটাটা আমরা প্রথমেই নিয়ে আসি। এটি একটু সাইডে রেখে দিই। আমরা যে ডেটাটি নিয়ে কাজ করেছিলাম একদম শুরুতে সেটি হচ্ছে এরকম, যে আমরা আমাদের যে চাহিদা সূচি ছিল দাম এবং চাহিদার পরিমাণ, শুধুমাত্র দুটি কলাম নিয়েছি। যখন এই দ্রব্যের দাম ছিল 50 টাকা তখন আমাদের চাহিদার পরিমাণ ছিল 1 ইউনিট। এভাবে দাম যতই কমে যাচ্ছে আমাদের চাহিদার পরিমাণ ততই কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এই চাহিদা সূচি, এটি নিয়ে আমরা চাহিদা বিধি চাহিদা রেখা অঙ্কন করব। আমরা চলে যাই চাহিদা রেখা অঙ্কন করার জন্য আর কি কি লাগে আমরা দেখি। আমরা ডান দিকে রেখে দিলাম আমাদের যে চাহিদা সূচিটি আছে, আমাদের কাজের সুবিধা হবে। এবং ঠিক মাঝ পর্যায়ে আমরা আমাদের একটি দুটি এক্সিস নিতে হবে, ভার্টিক্যাল এক্সিস অ্যান্ড হরিজন্টাল এক্সিস। আমরা আনুভূমিক অক্ষে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটি অক্ষ নিয়েছি, দুটি অক্ষ, একটি হচ্ছে লম্ব অক্ষ এবং এটি হচ্ছে আনুভূমিক অক্ষ। এখন কোন অক্ষে কি রাখবো সেটি আমরা দেখি। আমরা আনুভূমিক অক্ষে, সাধারণত অর্থনীতির বিষয়ে আলোচনা, আনুভূমিক অক্ষে আমরা রাখি হচ্ছে চাহিদার পরিমাণ, এবং দাম আমরা রাখি সবসময় লম্ব অক্ষে, অর্থাৎ আমরা হরিজন্টাল এক্সিস এর নাম দিলাম এক্স। আনুভূমিক অক্ষ বা হরিজন্টাল এক্সিস, সেখানে আমরা রাখলাম পরিমাণ, এবং ভার্টিক্যাল এক্সিস বা লম্ব অক্ষে আমরা নিলাম ওয়াই এবং মূল্য। এবং এই দুটি অক্ষ যেখানে ছেদ করলো সেটিকে আমরা একটি নাম দিয়েছি, সেটা হচ্ছে ও পয়েন্ট ও। এবং এখানে কিন্তু চাহিদা এবং মূল্য, পয়েন্ট ও তে চাহিদা এবং মূল্য দুটি কিন্তু জিরো। আমরা চলে আসি, আমরা বলে দেই কিভাবে আমরা করব। আমরা লম্ব অক্ষে, অর্থাৎ যেখানে আমরা দাম বা মূল্য ধরেছি, সেখানে আমরা 50 ইউনিটের মতো যেখানে জায়গা আমরা ছেদ করবে সে 50 ইউনিট জায়গায় আমাদের একটি কার্সর নিয়ে আসব, এবং এই 50 ইউনিট অনুযায়ী বরাবর
এক্স ইউনিট বা হরিজন্টাল এক্সিসে যেখানে আমাদের পরিমাণ বলা আছে সেখানে আমরা এই চাহিদার পরিমাণ এক এই অংশটুকু আমরা নিব, এবং এই দুটি বিন্দু থেকে আমরা একটি লম্ব বরাবর একটি রেখা টানব, এবং এক থেকে লম্ব বরাবর একটি রেখা টানব, এবং 50 থেকে আমরা আনুভূমিক বরাবর একটি রেখা টানব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্লু কালারের দুটি লাইন যেখানে ছেদ করলো সেটি কিন্তু আমরা আমরা একটি আমাদের চাহিদা রেখার একটি পয়েন্ট হিসেবে বিবেচনা করব। একইভাবে মূল্য 40 থেকে যে একটি আনুভূমিক বরাবর রেখা আমরা টান দিব, এবং পরিমাণ 2 থেকে একটি আনুভূমিক বরাবর লম্ব বরাবর একটি রেখা টান দেব, সেখান থেকে আমরা পাবো আরেকটি বিন্দু, অর্থাৎ যেখানে দাম 40 টাকা এবং চাহিদার পরিমাণ 2 ইউনিট, সেখান থেকে আরো একটি বিন্দু পাবো যেখানে দাম 30 টাকা সেখানে আমার চাহিদার পরিমাণ 3, এখান থেকে আরেকটি বিন্দু পাবো। ঠিক একইভাবে 20 এবং 4 এটির একটি সেট থেকে একটি পয়েন্ট পাবো, 10 এবং 5 এটি পয়েন্ট থেকে এই দুটি থেকে একটি পয়েন্ট পাবো। আমরা তাহলে পরিমাণগুলো তুলে ফেললাম, একই সাথে আমাদের দামগুলো তুলে ফেললাম। এবার আমরা তোমরা অ্যাশ কালারের একটি রেখা, ঠিক আগের মতোই আমরা মূল্য থেকে অ্যাশ কালারের একটি রেখা আমরা আনুভূমিক অক্ষ বরাবর একে ফেললাম, এবং আমাদের যখন দাম ছিল 40 তখন চাহিদার পরিমাণ 2, 2 থেকে একটি রেখা আমরা লম্ব বরাবর আঁকলাম, আমরা দ্বিতীয় বিন্দু পেয়ে গেলাম যে বিন্দুর সেট হচ্ছে মূল্য হচ্ছে 40, দাম 40, চাহিদার পরিমাণ 2। একটি দুটি আমরা ব্লু কালার এবং অ্যাশ কালার দুটি বিন্দু পেয়ে গিয়েছি, আমরা তৃতীয় বিন্দুতে চলে যাই। তৃতীয় বিন্দুতে দাম এসেছে 30 টাকা, 30 টাকা বরাবর একটি রেখা টানবো যেটি গ্রিন কালারের রেখা দেখতে পাচ্ছ, এবং একই সাথে আরেকটি গ্রিন কালারের সেট আমরা তৈরি করি যেখানে 3 থেকে এসেছে, আমরা পেয়ে গেলাম থার্ড পয়েন্ট। প্রতিটি ছেদ বিন্দুতে এক একটি পয়েন্ট আমরা ধরে নিচ্ছি। এবার আমরা চলে আসি চতুর্থ লাইনে, অর্থাৎ 20, যেখানে চাহিদার পরিমাণ ছিল 4, যে রেড কালারের যে রেখাটি দেখতে পাচ্ছ, এবং চাহিদার দাম, চাহিদার পরিমাণ 4, যেখানে চাহিদার যেখানে দ্রব্যের মূল্য ছিল 20, আমরা পেয়ে গেছি রেড বা অরেঞ্জ, যে পিঙ্ক যেটি তোমরা দেখতে পাচ্ছ না, আমরা 1, 2, 3, 4 চারটি রেখার সেট থেকে চারটি পয়েন্ট পেয়েছি। কিন্তু আমরা আরো একটি সর্বশেষ সেটটি এঁকে ফেলি যেখানে 10 টাকার জন্য আমাদের চাহিদার পরিমাণ ছিল 5 ইউনিট। আমরা ব্লু, অ্যাশ, গ্রিন, পিঙ্ক, অরেঞ্জ পাঁচটি সংযোগ রেখা পেয়ে গিয়েছি। এবার আমাদের চাহিদা রেখা অঙ্কন করা কিন্তু এখন খুবই সহজ। আমরা চাহিদা সূচিকে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করলাম, এখান থেকে কিন্তু একটি খুব সহজ একটি কাজের মাধ্যমে আমরা চাহিদা রেখা অঙ্কন করব, সেটি হচ্ছে এই প্রতিটি কালারের যে ইন্টারসেক্ট বা সংযোগ বিন্দু, প্রত্যেকটি বিন্দুকে যদি আমরা এক্সটেন্ড করে দিয়ে একটি বিন্দুর সাথে আরেকটি বিন্দু যোগ করে দিয়ে আমরা খুব সহজে চাহিদা রেখা অঙ্কন করে ফেলতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্লু কালারের ইন্টারসেক্ট এটি, এরপরে এই লাইন এখান থেকে আমরা বিন্দু শুরু করব, এরপরের লাইনে অ্যাশ কালারে ছেদ করবে, তারপরে গ্রিন কালার, তারপরে পিঙ্ক কালার, তারপরে অরেঞ্জ কালার। আমরা আমরা পেয়ে গেছি যে আমাদের পার্পল কালারের লাইনটি, যেটি দেখো প্রতিটি সেটকেই কিন্তু প্রতিটি সেটকেই ছেদ করে এসেছে একটি রেখা, এবং পার্পল কালারের রেখাকে কিন্তু ডি ডি অর্থাৎ ডিমান্ড কার্ভ হিসেবে আমরা এখানে প্রেজেন্ট করছি। এবং এই পার্পল কালারের রেখাটির বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্যটি কিন্তু কিছুক্ষণ আগে তোমাদের বলা হয়েছিল যে আমাদের চাহিদা রেখাটি আসলে দেখতে এমন হবে সেটি বাম থেকে ডানে নিম্নগামী, আমরা কিন্তু সেই নিম্নগামী ডিমান্ড রেখা বা চাহিদা রেখাটি দেখতে পেলাম। তাহলে আমরা কি কি শিখলাম আজকে, আমরা চাহিদা বিধি শিখেছি, চাহিদা বিধির আগে চাহিদার সংজ্ঞা শিখেছি, চাহিদা বিধি শিখেছি, আমরা শিখেছি চাহিদা বিধি থেকে কিভাবে চাহিদা সূচি তৈরি করতে পারবো, এবং এখন আমরা দেখলাম কিভাবে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারবো।
আমরা চাহিদা সূচি থেকে চাহিদা রেখে খুব সহজেই অঙ্কন করতে পেরেছি। তাহলে যদি ওভারঅল বলি যে ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা আমাদের কাছে যদি গ্রাফ নাও থাকে, কিন্তু আমরা কিন্তু বলতে পারি যে চাহিদা রেখাটি ডান থেকে বাঁয়ে, বা থেকে ডানে নিম্নগামী একটি রেখা হবে। এবং এখানে কিন্তু আমরা একদম আমাদের হাতে কোনো ডেটা নেই, কিন্তু তারপরে কিন্তু আমরা নিশ্চিত ভাবে বলতে পারবো যে আমাদের যে চাহিদা রেখাটি হবে সেটি কিন্তু ঠিক দেখতে এরকম হবে। হতে পারে সেটি একটু ফ্ল্যাটার হতে পারে বা একটু স্টিপার হতে পারে, কিন্তু কিন্তু চাহিদা রেখাটি কিন্তু সবসময় বাম থেকে ডানে নিম্নগামী। এবং আমরা এক্ষেত্রে সবসময় কিন্তু ভার্টিক্যাল এক্সিসে বা লম্ব অক্ষে আমরা প্রাইস বা দাম রাখি, এবং হরিজন্টাল এক্সিসে আমরা চাহিদার পরিমাণটি লিখি। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের যে কোনো ধরনের চাহিদা রেখাই হোক সেটি কিন্তু বাম থেকে ডানে নিম্নগামী এরকম একটি চাহিদা রেখাই কিন্তু হবে। আসলে এই চাহিদা রেখাটি কিন্তু আমাদের চাহিদা সূচিকে চাহিদা বিধিকে সম্মান করি কিন্তু এই রেখাটি হচ্ছে। এবং গতদিন তোমাদের যেটি পড়ানো হয়েছিল ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বিধিটি এবং চাহিদা বিধিটি অনুসারেই কিন্তু চাহিদা বিধিটি তৈরি করা হয়েছে, এবং চাহিদা বিধি থেকেই কিন্তু চাহিদা রেখাটি পাওয়া যায়। অর্থাৎ একটি বাম থেকে ডানে নিম্নগামী চাহিদা রেখা কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকেই কিন্তু বিধির জন্যই কিন্তু এই চাহিদা রেখার নেচারটি বা চাহিদা রেখার চেহারাটি এরকম। তাহলে আজকে আমরা শেষ